তো আমি তোমাকে একটা, আমি জাস্ট প্রথমেই চালু করছি আমার একটা, আমি একটা ফিচার ফিল্মে কাজ করেছিলাম, তো সেই ফিচার ফিল্ম শর্টটা যখন আসে আমার কাছে, তো আমি তার জন্য কি করেছিলাম আমি তোমাকে জাস্ট দেখাই। তোমাদের কোনো রকম কোনো কোশ্চেন থাকলে, কিচ্ছু থাকলে আমাকে ডাইরেক্ট জিজ্ঞাসা করবে। আমি জাস্ট একটা রাফলি, মানে আমি নিজেকে বোঝার জন্য, টাইমটা বোঝার জন্য আর অ্যাকশনটা কি হতে পারে বোঝার জন্য আমি এই অ্যাক্টিংটা করে নিয়েছিলাম। একটুখানি দেখো সাউন্ডটা। তোমরা যদি এটা দেখো তাহলে ভাববে সাউন্ডের সাথে আমার আইব্রো, আমার এক্সপ্রেশন, আমার আইডার্ট, আমার আইডার্ট পর্যন্ত চেঞ্জ হচ্ছে, ইভেন আমার মাউথ শেপ চেঞ্জ হচ্ছে। আর মাউথ শেপ চেঞ্জ হলে আমার আইব্রোজ, আমার চোখ, মানে আমার আই চেঞ্জ যখনই হচ্ছে, তার সাথে সাথে আমার কিন্তু এই মাসেল গুলো, আমার এই মাসেল গুলো, এই মাসেল গুলো আমার কাজ হয়, মানে কাজ করে, ঠিক আছে? তো আমি আস্তে আস্তে সব ডিটেলে পরে বলবো, আজকে হয়তো অত ডিটেলে বলা যাবে না। আমাদের কোন কোন মাসেল, এখানে কটা মাসেল থাকে আমাদের ফেসে, তারপরে কটা বোন থাকে, আমাদের ফেসে কটা বোন থাকে তোমরা বলো তো দেখি। তোমাদের জাস্ট মানে এটা নর্মাল, আমি মানে কটা বোন থাকে আমাদের এই ফেসে, এই এইটুকুনি ফেসের মধ্যে? হ্যালো, হ্যালো, কিছু তো বলে দাও, দুটো চারটে পাঁচটা যা কিছু বলে দাও। আচ্ছা চলো আমি বলছি, আমাদের বোন থাকে ফেসে দুটো, একটা হলো এই পার্ট, টোটালটা পার্ট, আর আমাদের একটা জ পার্ট, যেটা এই পার্টটা আমাদের কথা বলার সময় এটা নিচু হয়, আপ ডাউন হয়, ঠিক আছে? তো দুটো বোন আমাদের কাজ হয়, আমাদের ফেসে থাকে, ঠিক আছে? তো দেখো এখানে ভিডিওটা, দেন আমি তোমাকে দেখাবো। তো এখানে কি বলছে যে ট্র্যাক্স, বলছে যে ট্র্যাক্স, মানে কিছু একটাই আছে কি কোয়াইট সাসপিসিয়াস লাগছে, মানে ওর কথা বলার সাউন্ডটাও শোনো, যদি যদি তোমরা সাউন্ডটা শোনো, সাউন্ডের সাথে সাথে তাহলে বুঝতে পারবে। তো এই যে ট্র্যাক্স জোরে করে বলে উঠছে কথাটা, এইটা সাউন্ডের আগে, মানে ও যাচ্ছিল কিছু একটা জিনিস দেখতে, দেখতে যাচ্ছিল, যেতে যেতে হট করে কিছু দেখেছে, ও তখন এক্সাইটেড হয়ে গেছে, ওয়াও, মানে ট্র্যাক্স, হ্যাঁ কোয়াইট সাসপিসিয়াস, হ্যাঁ, তখন ও হলো ওর অ্যাকশনটাকে ও খুব মাইনুটলি তখন ওটাকে দেখছে আর ও ই করছে। তো এইটার পরে দেখো আমার শর্ট হলো, আমি আর আমি এক্সট্রিমলি সরি যে এটার যে ব্রেকডাউন গুলো ছিল, আমার ব্রেকডাউন অ্যাকচুয়ালি আমি রেডি করতে পারিনি, এই কারণে এটা আমি অনেকদিন আগে মুভিটাকে, আমি মুভি কাজ করেছিলাম, তো কিছু স্ক্রিপ্ট আমাদের ইনস্টল করতে হতো, ইনস্টল করার পরে ক্যারেক্টার মেশ আসতো। তো এখন আমার কম্পিউটার অনেকদিন হলো ফরম্যাট হয়ে গেছে, শর্ট গুলো তো সবই আছে কিন্তু মেশ আসছে না, তার জন্য আমি ইয়ে করতে পারিনি। তো দেখো ক্যামেরা যাচ্ছে এরকম একটা, ঠিক আছে, এই যাচ্ছে, তো এখানে একটা ফ্রগ আছে, ফ্রগটা ও জাস্ট ক্যামেরার দিকে তাকিয়ে দেখো, ও ভয় পেয়ে গেছে, একটা কিছু আসছে, ও ব্যাস বেরিয়ে গেল। এইবার দেখো এটা, Tracks! A predator! Quite suspicious.